রেড সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আমি ভৈরব তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, আজ থেকে আমরা শুরু করলাম পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ এক্সামিনেশন 2019 এর স্পেশাল ক্লাস। প্রত্যেকদিন আমাদের চ্যানেলটি যদি আপনারা ফলো করেন, বিভিন্ন ধরনের আপডেট এবং বিভিন্ন ধরনের ক্লাসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। চলুন এক নজরে পিএসসি ক্লার্কশিপের সিলেবাসটি দেখে নিন এবং কোন সাবজেক্টটি আমরা আজ থেকে শুরু করছি সেটিও আপনারা দেখে নিন। তো বন্ধুরা, এই মুহূর্তে অন স্ক্রিন আপনারা সেই সিলেবাস যেটি রয়েছে সেই সিলেবাসটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখবো সিলেবাস ফর এক্সামিনেশন পার্ট ওয়ান, টোটাল তিনটি সাবজেক্ট রয়েছে, ইংলিশ, জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক। তো জেনারেল স্টাডিজ এর উপর আমরা বিভিন্ন ক্লাসগুলি কিন্তু প্রত্যেকদিন তোমাদেরকে করাবো। তো প্রথমে আমরা যেটি করাবো এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্টোরি, তারপর ইন্ডিয়ান জিওগ্রাফি, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স, এরকম ভাবে কিন্তু তোমাদেরকে প্রত্যেকদিন পাঠ পাঠ করে আমি বিভিন্ন ক্লাসগুলো করিয়ে দেবো। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ ইতিহাস প্রশ্ন উত্তর, অর্থাৎ ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট 30টি প্রশ্ন উত্তর তোমাদেরকে আজকে এই ক্লাসে দেখাবো। তো প্রত্যেকদিন তোমরা যদি আমাদের চ্যানেলটিকে ফলো করো তাহলে প্রত্যেকদিন বিভিন্ন ধরনের মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলি বিভিন্ন পিএসসি ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষায় যে প্রশ্ন উত্তরগুলো এসেছে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে ধরনের প্রশ্ন উত্তরগুলো আসছে সেই প্রশ্ন উত্তরগুলোকে তোমাদেরকে কিন্তু বিভিন্ন ক্লাসে আমি করিয়ে দেবো। প্রথম প্রশ্ন যেটি রয়েছে, পানিপথের প্রথম যুদ্ধ কবে ঘটেছিল? উত্তর 1526 খ্রিস্টাব্দে। আইন অমান্য আন্দোলন যখন শুরু হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড আরউইন। পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে ঘটেছিল? আফগান প্রধান আহমদ শাহী আবদালি ও মারাঠাদের মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল। দি ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটির রচয়িতা কে? সুভাষচন্দ্র বসু। ভারতের নৌবাহিনীর বিদ্রোহ কবে এবং কোথায় শুরু হয়? 1846 খ্রিস্টাব্দের 8 ফেব্রুয়ারি বোম্বাইয়ে নৌসেনাবাহিনীর বিদ্রোহ শুরু হয়। মিত্রমেলা কে প্রতিষ্ঠা করেন? বিনায়ক দামোদর সাভারকর। শের-ই বঙ্গাল নামে কে খ্যাত? ফজলুল হক শের-ই বঙ্গাল নামে খ্যাত। ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? বেঙ্গল গ্যাজেট। দিল্লি চলো কে ডাক দিয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? জওহরলাল নেহরু। আজাদ হিন্দ ফৌজের বিচার কোথায় অনুষ্ঠিত হয়? দিল্লির লালকেল্লায় গঠিত বিশেষ সামরিক আদালতে। সংবাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন? রাজা রামমোহন রায়। স্বাধীনতার পূর্বে কে দীর্ঘদিন কংগ্রেস সভাপতি ছিলেন? স্বাধীনতার পূর্বে মৌলানা আবুল কালাম আজাদ দীর্ঘদিন কংগ্রেস সভাপতি ছিলেন। বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল? 1822 খ্রিস্টাব্দে দ্বিতীয় বাজিরাও ইংরেজদের মধ্যে হয়েছিল। মোগল আমলের স্থাপত্য কৃতির নাম কি? আগ্রা তাজমহল ও দিল্লির লালকেল্লা। প্রথম কর্ণাটকের যুদ্ধের সময় কর্ণাটকের নবাব কে ছিলেন? নবাব আনোয়ার উদ্দিন। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? খান আব্দুল গফর খান। সীমান্ত গান্ধীর অনুচরদের কি বলা হতো? সীমান্ত গান্ধীর অনুচরদের খোদাই খিদমতগার বলা হতো, এরা লাল কোর্তা নামেও পরিচিত ছিলেন। ফাইয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ক্রিপস মিশন কবে ভারতে আসে এবং এই মিশনের সদস্য কে ছিলেন? 1942 খ্রিস্টাব্দের 22 মার্চ ক্রিপস কমিশন ভারতে আসে এবং এই মিশনের একমাত্র সদস্য ছিলেন ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্যার স্টেফোর্ড ক্রিপস। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে এবং কোথায় স্থাপন করেন? 1942 খ্রিস্টাব্দের 15 জুন ব্যাংককে প্রবাসী ভারতীয়দের নিয়ে বিপ্লবী রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন। তিতুমিরের আসল নাম কি? মীর নিসার আলী। অমৃতসরের সন্ধি কাদের মধ্যে ঘটেছিল? 1847 খ্রিস্টাব্দে ইংরেজ ও মহারাজা গুলাব সিংহের মধ্যে। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। গান্ধী আরউইন চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয়? 1931 খ্রিস্টাব্দের 5 মার্চ গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়। ফরওয়ার্ড ব্লক কবে এবং কে প্রতিষ্ঠা করেন? 1939 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল ও রাসবিহারী বসু। শিখ শব্দের অর্থ কি?
শিষ্য। কবে দ্বিতীয় গোলটেবিল বৈঠক আহূত হয়েছিল? 1931 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে। আমি কিন্তু প্রত্যেক দিন বিভিন্ন ক্লাসে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব, তো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি দেখবে এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কারণ তোমার একটা লাইক শেয়ারের মাধ্যমে হয়তো অনেকের উপকার হতে পারে। এবং পিএসসি ক্লার্কশিপের ওপর প্রথম থেকে শেষ অবধি বিভিন্ন ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অন করে রাখবে। তো বন্ধুরা ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।